মুম্বাইয়ের হোটেলে বিধ্বংসী আগুন, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন এবং যে ছবি ইতিমধ্যে ধরা পড়েছে, আগুন লাগার পর কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। আর ঘটনার সময় ঠিক কি ঘটেছিল সেটা আপনাদেরকে বলে রাখি। মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার হোটেল গ্যালাক্সিতে বিধ্বংসীভাবে আগুন লেগে যায়। জানা গিয়েছে রবিবার দুপুর একটা নাগাদ আগুন লাগে সান্তাক্রুজের হোটেল গ্যালাক্সিতে। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, অগ্নিদগ্ধ হয়ে জখম কমপক্ষে পাঁচজন। এবং ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও হোটেলের ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা প্রতিটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর পাওয়া গিয়েছে যে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে এবং দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন যে এখনও পর্যন্ত আটজনকে উদ্ধার করে নিকটবর্তী কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে শনিবার তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে দুটি কামরায়। ওই ঘটনায় প্রাণ গিয়েছে আটজনের। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। আইআরসিটিসির বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই খবর। সব মিলিয়ে পরপর দুটি ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনাটি বর্তমানে সামনে আসার পরেই কিন্তু বেশ ভয়ের একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সেই হোটেলে যারা আটকে পড়ে গিয়েছেন তাদের পরিবার, বাড়ির লোক তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন প্রত্যেকটা মুহূর্তে। এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু নজর রাখা হচ্ছে যে কিভাবে আগুন লাগলো আর এই আগুন লাগার ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা বা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে কিনা, সে প্রত্যেকটা দিকে নজরদারি চালানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর অবস্থা মুম্বাইয়ের হোটেলে। বিধ্বংসীভাবে আগুন লেগে যায়, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিনজনের এখনো পর্যন্ত এমনটাই খবর। দমকল বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে এবং ঠিক সময় দমকল বাহিনী পৌঁছানোর ফলে আরও বড় কোনো বিপদের থেকে বাঁচানো গিয়েছে। যদিও ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে জখম রয়েছেন কমপক্ষে পাঁচজন। আর অন্যদিকে আরও বেশ কয়েকজন ভেতরে আটকে রয়েছেন এমনটাই খবর। তাদেরকে উদ্ধারের জন্য, উদ্ধার কাজের জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনী এবং পুলিশ আধিকারিকরা। সব মিলিয়ে ঠিক আর কি কি আপডেট আসে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখার বিষয়। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে যেটা আপনাদেরকে জানালাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্রেস করুন বেল বাটন।